দক্ষিণ হাইলাকান্দির বরুণছড়ায় উচ্ছেদিত মানুষের মধ্যে ত্রিফল মশার কয়েল বন্টন করল রাইজার দল ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। শনিবার দুপুরে রাইজার দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহিরুদ্দিন লস্কর, কৃষক মুক্তি জেলা সভাপতি শরীফ উদ্দিন মাঝার ভুইয়া, বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান লস্কর, নজরুল হক বড় ভুইয়া প্রমুখের নেতৃত্বে একে প্রতিনিধি দল বরুণছড়া উপস্থিত হন। তারা উচ্ছেদিত 22টি পরিবারকে ত্রিপল ও মশার কয়েল তুলে দেন। তাছাড়া শুক্রবার রাইজার দলের নেতা লুৎফুর রহমান লস্কর ওরফে লুতু নেতৃত্বে বিভিন্ন বাজার থেকে চাঁদা সংগ্রহ করে উচ্ছেদিত মানুষকে তুলে দেওয়া হয়। এদিন রাইজার দল ও কৃষক মুক্তি নেতৃবর্গরা বলেন, হাইলাকান্দির বনাঞ্চল মিজোরামের হাতে তুলে দিতে এখানকার ভূমিহীন মানুষকে উচ্ছেদ শুরু করেছে বন বিভাগ। দীর্ঘ 70-80 বছর থেকে মিজোরাম সীমান্ত বসবাস করে আসা মানুষ থাকা সত্ত্বেও মিজোরাম সীমান্তে অসমের মাটি দখল করে নিচ্ছে। অথচ অসম সরকার মিজোদের এই মাটি থেকে উচ্ছেদ না করে যারা অসমের মাটি রক্ষণাবেক্ষণ করে আসছে তাদেরকে উচ্ছেদ করার জন্য নোটিশ জারি করেছে। বন বিভাগের এহেন কাণ্ড অমানবীয় বলে আখ্যা দেন রাইজার দল ও কৃষক মুক্তি নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ তারা মেনে নেবে না, প্রয়োজনে মরণপণ সংগ্রামেও নামার ঘোষণা দিয়েছেন তারা। জেলা সমষ্টির বরঞ্চড়া জিপির আপনারা দেখছেন, বিগত কয়েকদিন আগে এই এলাকার নিরীহ কৃষকদের গড়বাড়ি উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে এই বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, যার জন্য এই পরিবারগুলো প্রায় অসহায় অবস্থায় আছে। মানুষ তাঁবু টাঙ্গিয়ে গাছের নিচে আছে, নেই কোনো তেরফাল, নেই কোনো খাওয়ার ব্যবস্থা, মানুষ অসহায় অবস্থায় আছে। তাই আজকে আমরা রাইজর দলের তরফ থেকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমার লুতুভাই তার নেতৃত্বে আজকে মানুষদের পাশে দাঁড়িয়ে, গতকালকে আমাদের লুতুভাই বিভিন্ন বাজার থেকে কিছু কালেকশন করে কিছু টাকা দেওয়া হয়েছে, আজকে মানুষদেরকে একটি গাছের নিচে তেরফাল টাঙ্গে থাকার জন্য আমরা প্রত্যেক পরিবারকে একটি একটি করে আমরা তেরফাল দিয়েছি, যার জন্য এই মানুষগুলো অসহায় অবস্থায় আছেন। আমরা হাইলাকান্দি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি সবাইকে আমরা আহ্বান করেছি যে এই বিপদের সময় এই মানুষগুলো কোথায় যাবে, কীভাবে খাবে, কোথায় থাকবে, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের খুবই সময় প্রয়োজনীয়। তাই প্রত্যেককে আমরা আহ্বান করেছি এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তৎসঙ্গে আমরা দেখেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের বিশেষ করে কাটলিচড়া সমষ্টির গালমোলা রেঞ্জের অধীনে আমাদের জানলাছড়া, গল্লাছড়া, বৈদ্যটুক, রাজারতল, ডামছড়া এই এলাকাগুলিকে উচ্ছেদ করার জন্য একটা নোটিশ জারি করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি কুকিচড়া রেঞ্জের অধীনে বরঞ্চড়া জীবীর প্রত্যেকটি এলাকা উচ্ছেদ করার জন্য নোটিশ জারি করা হয়েছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা বিগত কয়েক বছর থেকে বারবার আন্দোলন করেছিলাম, বারবার ডিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম, আসামের অন্যান্য মুখ্যমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম যে বিশেষ করে সীমান্ত এলাকার যে সমস্ত মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছেন এদেরকে উচ্ছেদ না করে এদেরকে ভূমিপাট্টা দিয়ে অধিক শক্তিশালী করার জন্য, কারণ এই এলাকাগুলোও যদি উচ্ছেদ করা হয় তাহলে এক মাসের ভিতরে এই সম্পূর্ণ জায়গাগুলো মিজোরামে নিয়ে যাবে। যদি মিজোরামকে এই জায়গাগুলো দিতে হয় তাহলে মানুষগুলো উচ্ছেদ করা হোক, না হলে এই মানুষগুলো উচ্ছেদ বন্ধ করে এদেরকে ভূমিপাট্টা দিয়ে অধিক শক্তিশালী করা হোক, যা হলে এই মানুষগুলো বর্তমানে মিজোরামের এগেনস্টে বর্ডার সিকিউরিটি হিসেবে কাজ করেছে, মিজোরামের এগেনস্টে প্রোটেকশন দিয়েছে, আসামের জমি রক্ষা করেছে, আসামের জমি রক্ষাকারী এই মানুষদেরকে যদি উচ্ছেদ করা হয় তাহলে এটা এই সরকারের জন্য একটা পদক্ষেপ, যে পদক্ষেপ নেওয়া হবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, কারণ এই জায়গাগুলো মিজোরামে নিয়ে যাবে। তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়, হাইলাকান্দির ডিসি মহোদয়, হাইলাকান্দি ফরেস্ট ডিপার্টমেন্ট ডিএমও মহোদয়, আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি সত্বর এই জায়গাগুলো উচ্ছেদের পরিকল্পনা বন্ধ করে এই মানুষগুলোকে ফাট্টার ব্যবস্থা করা হোক, এই মানুষকে অধিক শক্তিশালী করা হোক, যাতে এই মানুষগুলো এই জায়গাগুলো মিজোরামে না নিতে পারে, আসামে থাকতে পারে। কিন্তু আমরা দেখেছি সরকার নাচুলবন্ধ এই এলাকাগুলি উচ্ছেদ করবে। একজন ভারতীয় নাগরিকের গড় উচ্ছেদ করতে হলে প্রথমে তাকে পুনর্বাসন দেওয়া সরকারের দায়িত্ব, কারণ এই মানুষগুলো বুট দিয়েছেন, বুট দিয়ে পঞ্চায়েত প্রতিনিধিকে আরম্ভ করে বিধায়ক নির্বাচিত করেছেন, এমপি নির্বাচিত করেছেন, এই মানুষের বুটে সরকার হয়েছে, কিন্তু এই সরকার এই মানুষদেরকে গড়বাড়ি ভাঙ্গে দিয়ে উচ্ছেদ করবে এটা কোনো অবস্থা মেনে নেওয়া যায় না। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি ইনকুসার এলাকায় যদি উচ্ছেদের প্রয়োজন হয় তাহলে মানুষগুলোকে আগে পুনর্বাসন দেওয়া হোক, পুনর্বাসন না দিয়ে কোনো অবস্থায় মানুষগুলো উচ্ছেদ যাতে করা না হয় এই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তাই আজকে আমাদের এখানে আমার কৃষক মুক্তি জেলা সভাপতি শরীফ উদ্দিন মাজার ভাইয়া, আমার ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ভাই, বিশেষ করে আমার লুতু ভাই অনেক কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানি। আমি বরঞ্চড়ার এক ভোটার, কিন্তু আজ থেকে লইয়া বিগত ধরুন 20-25 বছর আগে বরঞ্চড়ার তো আমি বাইর হয়ে গেছি, কিন্তু আমার জায়গা জমিন এখনো এখানে আছে। এর জন্য এই যে বরঞ্চড়ার যে জনসাধারণ যারা, এরার উপরে কোনো জাত বিপদ আপদ আইলে ফরেস্ট থেকে হোক, অন্য কোনো রোগ হোক,
তারা আমার এখানে গিয়ে আমার থেকে একটা পরামর্শ হলো। দেখো হঠাৎ করে কালকে এই ২০-২৫ জন মানুষ মহিলা এবং পুরুষ হঠাৎ করে গিয়ে আমার বাড়ি আক্রমণ দিয়া এমন খান্ডা আরম্ভ করছে যে লুতু ভাই তুমি তো বাইরে আইলাই আর আমরা তো বাইরে যাম পারছি না, আর আমরা যে এই দূর অবস্থা আমরা এখন কি করা, আমরা তো খাইতাম ভাইয়ার না, আমরা পানি নষ্ট হয়ে গেছে, যে গাছগুলা কাটা হয়েছে তা পানি পড়ছে, পানি নষ্ট হয়েছে, আর ফুক মাছি ও পর্যন্ত আমরা আক্রমণ দিছে, আর আজ দিন ৬ দিন হয়ে গেছে উদ্বাস্তর, আজ দিন পর্যন্ত কোনো সরকারি বিভাগের মানুষে কোনো খবর লয় না, এমন কোনো সংগঠনেও খবর লয় না, এমন কোনো সমাজসেবী মানুষও আমরা খবর লইছে না, আমরা বড় কষ্ট করিয়া উপাস থাকিয়া আমি আপনারা আশ্রয় লইছি, লুতু ভাই তুমি আমরা একটা পরামর্শ দেন আর আমরা ব্যবস্থা লইন। এই এই কথা শোনা মাত্র আমি তারা খান্দা দেখিয়া লগে লগে গাড়িতে আমি মাইক ফিট করিয়া আমি বাজারের জনসাধারণের কাছে নিয়া তারা সামনাসামনি হাজির করছি, জনসাধারণের কাছে গিয়া কইলাম এই আপনারা উদ্বাস্তর দল, এই এরা হইলা উদ্বাস্ত, এরার উপরে এইসব অবস্থা, এই ফরেস্টে তারা নোটিশ না দিয়া হঠাৎ করে গিয়া এরা আক্রমণ দিয়া তারার ঘর বাড়ি মানে বাং চুর করছে, আর এরার খাওয়ার রুয়ার থাকার বড় অসুবিধা হইয়া হ্যাঁ একটা খান্দা দিছি, এর হতে তাই হোক এই দেশের জনসাধারণে তারা প্রচুর পয়সা করে দিছে, মুখ দিয়ে সাহায্য দিছে, আর লোকে কইছে প্রত্যেক ধর্মের মানছে যার যারি ধর্ম উপরালা হে লালফা আল্লাহ টাইম খুঁজা তারার লাগে দোয়ার দোয়ারও আরজ দিছি। এখন আর তারারে কালকে আমি কথা দিছিলাম যে তোমরা বাদে লাস্ট তারা কইছে ভাই আমরা বেশিরভাগ আমরা তেরফাল নাই, তেরফালের অসুবিধা, আর আমরা মশা মাছি খুব বেশি কামড়াইতরা, ও আমি কইছি তোমরা আগামী খাইল আমি তেরফাল লই আইমু মশার কয়েল লই আইমু, ও আজ আমি সরজমিনে উপস্থিত হয়েছি তেরফাল আর মশার কয়েল লইয়া, কিন্তু উদ্বাস্তরটা হইল তো সরকারের আইন, আমরা তো উদ্বাস্তর বিরুদ্ধে মাতি না, কিন্তু উদ্বাস্তর বিরুদ্ধে না মাতিয়া এই যে যারা জনসাধারণ এরা তো এই সরকারের ভোটার, এরার থেকে ভোট দিয়া আজ আমি মন্ত্রী হইলাম, আমি এমএলএ হইলাম, আমি প্রেসিডেন্ট হইলাম, আমি জেলা পরিষদ হইলাম, আজ এরারে উদ্বাস্ত করতে হইলে আমার ভোট এটা হয় আমার ভোটরে বার করে দিয়া, এর বাদে এরারে উদ্বাস্ত করার দরকার, আমার ভোট দিয়া তুমি নেতা হইলা, আমার ভোট দিয়া তুমি এমএলএ হইলা, আমার ভোট দিয়া তুমি এমপি হইলা, আর আজ আমারে বার করে দেয় আমার ভোট সেন্টার আউট করে দেয় আমার ভোট সেন্টার আউট হয় যদি তুমি এমএলএ আউট হইতা, তুমি মন্ত্রী আউট হইতা, তুমি মন্ত্রী মন্ত্রী জায়গাত হইতা, তুমি এমএলএ হইতা আর আমি ভোট সেন্টার আউট হয়ে যেতাম, এ কি দেশের কারবার, এ কি দেশের নেতা। আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি আপনি আমরার মুখ্যমন্ত্রী, আপনি আমরার স্যার, আপনার ভোটার, আপনার জনসাধারণ এরারে উদ্বাস্ত করেন আর এরারে জায়গাত রাখেন, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, হইলে আমার অনুরোধ হইল এরা আসামের ভোটার, এরারে আপনি কষ্ট না দিয়া, এরারে দুঃখ না দিয়া, এরারে না খান্দাইয়া, এরার একটা সুব্যবস্থা আপনি উদ্বাস্ত করলেও আচ্ছা জায়গাত রাখলেও আচ্ছা, এরারে আর কষ্ট না দিয়া এরারে যদি আপনার আইলে বেলে আপনি দরকার হয় গুল্লি করে মারিলে অথবা ই হলে কুষ্ঠতা দিবা না, যে অবস্থা শুরু হয়েছে ই মানুষরে গুল্লি করে মারা রাখে বেলা মানুষ জিততা মানুষের কষ্ট বেশ, আপনার যদি আইনে মানে মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করি আর আপনি গুল্লি করে মারিলেন আমরা গুল্লি করে মারাত আমরা রাজি আছি, কিন্তু আমরা আইনের বিরুদ্ধে যাইতাম না, প্রশাসনের লগে ফাইট করার যেতাম না, আমরা ব্যবস্থা দিয়া আপনি উদ্বাস্ত করেন আমরার কোনো আপত্তি নাই, এই বলি আমার বক্তব্য শেষ। স্থানীয় বিধায়ক আপনাদের খোঁজখবর নিয়েছেন কি? হ্যাঁ স্থানীয় বিধায়ক খোঁজখবর নিছেন, স্থানীয় বিধায়কের কাছে এমপি ডিওপর কাছে ফোন করার পরে তাইল কথা দিছেন যে গাছ কাটা বন্ধ করো, আমি উদ্বাস্ত বন্ধ করি লিমু, লগে লগে স্থানীয় বিধায়কে গাছ কাটা বন্ধ করছেন, বন্ধ করার বাদে দুই দিন পরে উদ্বাস্ত আবার আরম্ভ, স্থানীয় বিধায়ক ডিওপে প্রশ্ন করার পরে তাই লগে লগে কইছেন এটা মন নজানো এটা অপ্রুর অর্ডার, এখন এটা উপরের অর্ডার হয়ে গেছে, যার কাছে যাও কালি উপরের অর্ডার, এমন কি শুরু হইলো একবারে নরেন্দ্র মোদীর কাছে গেলেও কইন উপরের অর্ডার, ই উপরটা খানু হয়ে গিয়া পাবলিকে পাইতো উপরটা খুঁজাইয়া পাওয়া যায় না। এখন আমার শেষ বক্তব্য হইল প্রত্যেক সংগঠনরে প্রত্যেক সমাজসেবীকে ব্যবস্থা করা যায় এরার দুঃখটা দেখা, কারণ ধর্ম বাঁচাইতে হইলে এই ধর্মর যত মানুষ কষ্ট করে তার খবর লওয়ার দরকার, এই হিসাবে আপনারা সারা ইয়া খবর লইয়া সরজমিন দেখিয়া তারার কি ব্যবস্থা আপনারা ব্যবস্থা নেই, আমরা দশ দশ সব একসঙ্গে থাকু, এই বলি আমার বক্তব্য শেষ। আজকে বরুণ চড়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আজকে কয়েক বৎসর ধরে মানুষ এই এলাকায় বসবাস করে আসছে, কিন্তু আজকে হঠাৎ করে বিনা নোটিশের মাধ্যমে হঠাৎ করে এসে এই এলাকায় ২০-২৫টা ঘর
একদম ভাঙ্গে চুরমার করে ফেলেছে এবং সুপারি গাছ 50-60 বছরের সুপারি গাছ এগুলাও কাটা হয়ে গেছে। তাই আমি আমরা বরাক উপত্যকায় সর্বপ্রথম শিলচরে উচ্ছেদ হয়েছে, আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজের দল আমরা সেই সব মানুষকে সাহায্য করে গিয়েছিলাম, ঠিক সেই তদ্রূপ করিমগঞ্জে হয়েছিল, সেখানেও আমরা রাইজের দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমরা সেখানেও গিয়ে প্রতিবাদ করেছিলাম। আজকে আমাদের আমাদের হাইলাকান্দি জেলার আমাদের নিজের জেলায় কাটলিছড়া বিধানসভা সমষ্টির বরুণচড়া গ্রামে আজকে আমাদের উচ্ছেদ আরম্ভ হয়েছে, তার জন্য আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজের দল এর তরফ থেকে সরকারকে ধিক্কার জানাচ্ছি, কারণ আপনারা উচ্ছেদ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষকে পুনর্বাসন দিয়ে আপনারা উচ্ছেদ করুন, আমরা কোনো আপনাদের প্রতিবাদ করব না। এই বলে আজকে আমার অসুস্থ শরীর নিয়ে আমি এখানে এসে এই এলাকার মানুষের খোঁজখবর নিতে পারছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানেই আমার